শাড়ির সাথে বাঙালি নারীর প্রেম হাজার বছরের ব্যস্তনগর জীবনে সেই প্রেমে কিছুটা ভাটা পড়লেও একেবারেই তা হারিয়ে যায়নি বিশেষ করে ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির চাহিদা এখনও বিদ্যমান রমণীদের মাঝে মিরপুরের বেনারসি পল্লী রঙিন ঝলমলে রূপ সেই সাক্ষ্যই দিচ্ছে বড় বড় দোকানের এত সব উজ্জ্বলতার মাঝেও ক্রমশই হারিয়ে যাচ্ছে দেশীয় বেনারসি কারখানাগুলো বেনারসি পল্লীতে নেই আগের সে ব্যস্ততা পারিবারিক ঐতিহ্যের কারণে অনেকে বেনারসিকে আঁকতে ধরে টিকে থাকার শেষ চেষ্টা করছেন তবে ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় বেশিরভাগ কারিগরি বদলে ফেলছেন এই পেশা খুবই খারাপ অবস্থা বর্তমানে বিশ ত্রিশ বছর আগে মিরপুরে ঢুকলে দশ এগারো বারো সেকশনে শুরু ঢুকলে যে কোনো এরিয়া গেলে খটখটি আওয়াজ অবশ্যই পাইতেন একদিকে সহ যাবতীয় কাঁচামালে চড়া দাম অন্যদিকে বাংলাদেশের বাজারে ভারতীয় শাড়ির অবাধ প্রবেশে ক্রেতা হারাচ্ছে দেশীয় এই শাড়ি কারিগরদের অভিযোগ ক্রেতারা মান বিবেচনা না করেই বিদেশি শাড়ির চাকচিক্যের দিকে ঝুঁকছেন আবার বাজারে ভারতীয় শাড়ির দামও তুলনামূলক কম আগে যেমন সাপোজ মনে করেন যে এক একটা মজুরি যা ছিল ওইটা মনে করেন যে সাপোজ আমার ঘরে খরচা মনে করেন সপ্তাহ লাগতো পাঁচশো টাকা ইনকাম ছিল এক হাজার টাকা এখন ঘরে লাগে সপ্তাহ মনে করেন যে দুই হাজার টাকা ইনকাম আসে আঠারোশো টাকা আমরা তো মনে করেন বাইরের থেকে শাড়ি যেগুলো আসতেছে আমরা তাদের সাথে কম্পিটিশনে পারতেছি না আমাদের ইয়াতে খরচ করতেছে বেশি বাংলাদেশ বোর্ডের হিসাবে প্রায় চার হাজার কারখানার বিপরীতে বর্তমানে বেনারসি পল্লীতে চালু আছে মাত্র একশো তিরানব্বইটি কারখানা চাহিদার মাত্র তিরিশ শতাংশ সারি যোগান দিতে পারছে এখানকার কারখানাগুলো দেশীয় বেনারসির বর্তমান অবস্থা নিয়ে মিশ্র মতামত থাকলেও এখানকার বিক্রেতারা মনে করেন বিদেশি শাড়ির কারণেই দেশীয় শাড়ি তার বাজার হারাচ্ছে আমাদের এই বিগত পাঁচ থেকে হয়তো ষাট আট বছর এই আট বছর আমাদের ইন্ডিয়ান যে শাড়িগুলো বেনারসি এবং ইন্ডিয়ান বিভিন্ন টাইপের ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে শাড়িগুলো আসছে তো চাহিদা একটু বেশি আমাদের এখানকার এই আমাদের দেশীয় শাড়ির আমাদের দেশীয় পণ্যটার ওদের সাথে পাচ্ছে না পাচ্ছে না কারণ হলো ওদের জিনিসটা সহজলভ্য হয়ে গেছে সবচেয়ে বড় কথা ওদের প্রোডাকশন অনেক বেশি তবে সাধারণ তারা মনে করেন দিন বদলানো এখনো সম্ভব এই জন্য লাগবে সঠিক পরিকল্পনা দেশি বেনারসির জন্য আমাদের যারা কারিগর আছে তাদেরকে আরও দক্ষতা বাড়ানো উচিত এবং আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেন কোনো ভেজাল না থাকে ছাপ্পান্ন বছর আগে হারুন শেঠ নামক এক ভারতীয় নাগরিকের হাত ধরে এই দেশে যাত্রা শুরু হয়েছিল বেনারসির মুশারফ হোসেন বলে বিজনেস আওয়ার ঢাকা